আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসি ভাই, ব্যাকস্টেজে আপনি খেয়াল করছেন কিনা প্রাইভেট মেসেজ গুলা? আমাদের মাঝে একজন অনেক জ্ঞানী ব্যক্তি চলে আসছেন, উনি আগের দিন যুক্ত ছিলেন, তাকে এতক্ষণ ধরে বাচ্চা ছেলে এই সেই বলে মানে অন্তত শখানেক মেসেজ করছেন, মানে আমরা আজাই আলাপ করছি ওনার সাথে, উনি যুক্তিহীন। আমরা একটু এই যুক্তিবাদী ভাইটাকে আমি যুক্ত করার অনুরোধ জানাচ্ছি আসি ভাই আপনাকে। আচ্ছা, তাহলে উনি শেষ, এরপরে আর কাউকে যুক্ত করবো না। মোহাম্মদ মির্জা, আচ্ছা অনেকে তাহলে যুক্ত করি। মোহাম্মদ মির্জা সাদিক বলেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন সবাই? ভালো থাকার কথা বলছো। শান্তি বর্ষিত হোক, আপনি এসেছেন, আমরা কি ভালো থাকতে পারি? আমরা তো ভয়ে আতঙ্কে। কেন ভালো থাকবেন না? না না, আমি তো এত ইয়া না, আমি আসলে খুবই কম জানি ভাই, খুব কম জানি। কিন্তু আগে মনে হচ্ছে যে প্রাইভেট মেসেজে ভরা ফেলছেন। না না, বাচ্চা কেন বলছি, বিকজ আপনারা আসলে এতক্ষণ কিন্তু কারোর সঙ্গেই কথা বলেন নাই, বাট এই ভাইয়ের সাথে আপনারা এতক্ষণ কথা বললেন দুজনে মিলে, তাতে করে আমার মনে হচ্ছে ভাই আমরা কিছু করতে পারি না ভাই। এটা তো আমরা ডিসাইড করব, কারণ কথা বলবো, এটা তো আপনি আপনি ডিসাইড করবেন না। সুতরাং আপনি আপনার আপনার যতটুকু অধিকার সেটুকু ভিতরে আপনি থাকেন। ব্যাপারটা হচ্ছে কি ভাই, আমি আসলে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম, তো দ্যাটস এক্স্যাক্টলি ওয়াই আমি আসলে এই কথাগুলো বলতেছি যে ভাই আমরা কথা বলি আসেন। তাহলে ভাই আপনি আপনার 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 মতো অনেকে এখানে ওয়েট করছে, শুধু যে আপনি একা ওয়েট করছেন তা তো না। এখন আরেকজন যদি এসে বলে এই বেকুবের সাথে আপনি কেন কথা বলছেন না, তখন আমাকে যুক্ত করুন। কেউ কিন্তু বেকুব বলে নাই, ওয়েট এ সেকেন্ড ব্রো, যদি কেউ কিন্তু উনাকে বেকুব বলে নাই, মানে কথা কিন্তু পিস করে যাবে না ব্রো। আমি আপনাকে বলে রিকোয়েস্ট করতেছি, কেউ এসে বলে, আমি আপনাকে বলেছি যদি কেউ এসে বলে, যদি কেউ এসে বলে যদির ভিতরে, তো আপনি সে যদি কি বলে সেটা তো আপনি ডিসাইড করতে পারেন। উনাকে তো আগে বুঝতে হবে, আপনি যদি কিন্তু একনলেজ করছেন যে ওই ভাইটা কথার মাঝখানে আপনি বারবার কথা বারবার সাউন্ড করছেন, আমার কথাটা শেষ হওয়ার পরে আপনি উত্তর দিয়েন। আচ্ছা বলেন বলেন, তাহলে আমাদের দর্শকরা, এই যে আবারো আমাদের দর্শকরা কিছুই শুনতে পাবে না যদি আপনি আমার কথার মাঝখানে মাঝখানে কথা বলেন, তাহলে দর্শক কিছুই শুনতে পাবে না ভাই। আমাদের লাইভে কে যুক্ত হবে, কাকে আমরা কতটুকু সময় দিব সেটার নির্ধারণ করি আমরা, আপনার সেই ক্ষমতা নাই যে আপনি এই বিষয়ে আমাদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করবেন বা কোনো পরামর্শ দিবেন। আপনার ইনফ্যাক্ট আপনার পরামর্শ পরামর্শ কিন্তু আমি দিতে পারি ভাই, এক মিনিট, পরামর্শ কিন্তু আমি দিতে পারি, আমি কিন্তু আপনাকে আমি কিন্তু রিকোয়েস্ট করতে পারি ভাই। মাঝখানে কথা বলছেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলুন, আচ্ছা যখন আমাদের যখন প্রয়োজন পড়বে যে একজন আমাদের ভিতরে একজন বিজ্ঞ ব্যক্তি আছে তার কাছ থেকে আমরা একটু পরামর্শ নিয়ে আসি, যে আমরা তো ঠিকভাবে লাইফটা ঠিকভাবে চালা করতে পারছি না, আমাদের অনেক ভুলত্রুটি হয়ে যাচ্ছে। সুতরাং এই যে পণ্ডিত ব্যক্তিটা আছে মোহাম্মদ মির্জা সাদিক, এই পণ্ডিত কাছ থেকে আমরা, প্লিজ আমি কিন্তু আবারও আপনাকে ইন্টারফেয়ার করতেছি ভাই, প্লিজ আপনি মানে এইভাবে এইভাবে কথা বলেন না প্লিজ। না না, আপনি তো আমাদের এখানে, আপনি তো আমাদের প্রাইভেট ভাই, আপনি তো আমাদের প্রাইভেট চ্যাট পুরো ফাটা ফেলছেন, মানে কমেন্ট মানে ইয়া করতে করতে বা পুরো গরম করে ফেলছেন আমাদের প্রাইভেট চ্যাট। না না, কাইন্ড অফ বলতে পারেন যে আমি আসলে আজকে ফার্স্ট, আমি আসলে এর আগে কখনো মানে ফেসবুক অথবা ইউটিউবের আসলে ওই এই জিনিসগুলো আমি জানতাম না, দ্যাটস এক্স্যাক্টলি ওয়াই আমি আসলে বেশ কয়েকবার ট্রাই করছি আপনাদেরকে, বাট আমি না বুঝতেছিলাম না যে আমি নিজে ঢুকে আবার বেরোয় গেছি, মানে আমি আসলে বুঝতেছিলাম না কিছু, সোয়ার আপন করে দ্যাটস এক্স্যাক্টলি ওয়াই আমি আসলে ভাই। আপনার মতো অনেক ব্যক্তি এসে অপেক্ষা করে তাই না? আমি তো জানি না ভাই, এখন যদি আপনার যদি আপনার যদি সময় না থাকে তাহলে আপনি চলে যাবেন, আপনাকে যে আমাদের যুক্ত করতেই হবে এমন তো কোনো, কিন্তু আমি আসলে ভাই আবার মাঝে বারবার কথা বলছেন, প্লিজ একটু নিজেকে মিউট রাখেন, নিজেকে নিজে মিউট করেন আপনি। আচ্ছা জি, প্লিজ শো শো প্লিজ, ওকে আপনি শেখেন এই জিনিসটা তাহলে। হ্যাঁ, নিজেকে মিউট রাখেন, কোনো ধরনের সাউন্ডই করবেন না। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো সাউন্ড করার দরকার নেই, কারণ আমাদের এই লাইভ প্রোগ্রাম গুলাতে যদি দুইজন ব্যক্তি একসাথে কথা বলে তাহলে দর্শকরা দুইটা শব্দের একটা কিছু বুঝতে পারে না, দুইটা শব্দই তার কাছে মানে ভ্যাস ভ্যাস একটা শব্দ চলে আসবে, একটা ওয়ার্ডের মিনিংও তারা বুঝতে পারবে না। এই কারণে আমরা যেটা করি, একজন কথা বলি, কথাটা একটু শেষ হলে বা কোনো পয়েন্ট কোনো আর্গুমেন্ট যদি থাকে মাঝখানে তাহলে অবশ্যই আপনি দেবেন, কিন্তু মানে খুশি হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝছি বুঝছি বুঝছি, এই ধরনের সাউন্ড করা মানে হচ্ছে ডিসকাশনটা। আপনি কিন্তু মানে মেইন পয়েন্টে যান প্লিজ, আমি এই জিনিসগুলো বলে আসলে জিনিসগুলোকে আবার ওই পেঁচানোর কোনো মানে হয় না আর কি, মানে আমি জাস্ট আপনাকে আগে কিছু কথা বলতে চাচ্ছি আর কি ভাই। আচ্ছা আপনি বুঝতে পারছেন, আপনি এডিকেট বুঝতে পারছেন আর কি ভাই, অবশ্যই বলবেন, অবশ্যই বলবেন, যুক্ত যেহেতু হয়ে গেছেন সেহেতু তো এখন তো অবশ্যই সুযোগ পাবেন, কিন্তু আপনাকে যে জিনিসটা বলে নেওয়া দরকার সেটা হচ্ছে অনেকেই আমাদের লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করে, মাসের পর মাস চেষ্টা করে, এমনকি একজন আছে 2 বছর চেষ্টা করছে, 2 বছর পরে সে সুযোগ পাইছে, এরকম লোক আছে। তো আপনি আজকে প্রথমে এসেছেন, আজকে আপনার একদম উত্তেজনা একদম চরমে চলে গেছে, আজকে আপনাকে যুক্ত করতে হবে, আপনি সুযোগটা পেয়ে গেছেন, এটা ভালো ব্যাপার যে আপনি আজকে প্রথমে সেই প্রথম সুযোগটা পেয়ে গেছেন, এটা খুবই ভালো ব্যাপার, কিন্তু তার মানে এটা না যে সবাই এই সুযোগটা পাবে। এই কথাগুলো আমি শুধুমাত্র আপনাকে উদ্দেশ্য করে বলছি না, দর্শকদের উদ্দেশ্য করে বলছি, যে এত অস্থির হবেন না এবং মানে প্রাইভেট চ্যাট গরম করে ফেলবেন না, অপেক্ষা করবেন, একসময় না একসময় অবশ্যই 13 নাম্বার দিয়ে আয়েগা। হ্যাঁ এবার বলেন। জি থ্যাংক ইউ ভাইয়া, আমি আই এম এক্সট্রিমলি সরি, আমি আবারও ফার্স্টের দিকে সবাইকে সবার কাছে সরি বলতেছি, আপনার কাছে পার্সোনালি, বিকজ আমি আসলে এটা আসলে এটিকেটটা জানতাম না যে এখানে আসলে বলা যায়, কিন্তু আমি মানে আমার খুব কথা বলতে ইচ্ছে করতেছিল, বলতে পারেন যে কাইন্ড অফ লাইক আমি একটু কিউরিয়াস বা একটু ইম্পেশেন্ট হয়ে গেছিলাম। আমি সত্যি কথা বলতে কি ভাই, যে এই কাইন্ড অফ নার্ভাস আর কি, সত্যি কথা মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং একদম ভেরি স্ট্রেট, আপনাদের কথাবার্তা শুনে আমি আসলে ট্রুলি বলতেছি যে আমার কাছে মনে হচ্ছে যে ইউ গাইজ আর রিয়েল কাইন্ড অফ লেজেন্ড, লাইক ইনফ্যাক্ট আপনারা যে পরিমাণ আসলে কোরআন সুন্না জানেন অথবা এগুলো নিয়ে ঘাটেন, আমি আসলে নিজেও এত ঘাটি নাই, তবে আমি যতটুকু আসলে জানছি বুঝছি আমি আমার পার্সোনাল লাইফ থেকে, আপনি বলতে পারেন যে তাতে করে আলহামদুলিল্লাহ আই এম ভেরি মাচ হ্যাপি উইথ দ্যাট।
what I'm getting right now, আলহামদুলিল্লাহ। ইন ফ্যাক্ট আমার লাইফ নিয়ে একটু যদি বলি, কাইন্ড অফ আচ্ছা ভাই, আচ্ছা ভাই, তাহলে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, জি ভাই, তাহলে ভাই আপনি আমাকে একটু বলেন তো কোরআন শব্দের অর্থ কি? কোরআন শব্দের অর্থ কি? না আমি আসলে জানি না ভাই, বলেন আপনি বলেন। ওয়াও, আপনি কোরআন, না বলেন, সমস্যা নাই, না আমি মাঝখানে শব্দ জানি না আর কি। মাঝখানে কথা বলছেন কেন আপনি? নিজেকে মিউট করেন, নিজেকে নিজেকে মিউট করেন, আমি আপনাকে একটা প্রশ্ন করেছি, এখন নিজেকে মিউট করেন, এখন হাসতে হবে না। শিওর শিওর শিওর, নিজেকে মিউট করেন, করেন। মাতব্বর ভাই, উনি কোরআন শব্দটার অর্থ জানেন না? কোরআন শব্দটার অর্থ ফাউন্ডেশন, মানে একদম ফাউন্ডেশন, মানে ওনাকে আমি কোরআনের কোনো একটা মানে সুরাও ধরিনি, যে সুরাটার মানেটা একটু বলেন আমাকে। উনি ওই গ্রন্থটার নামের যে অর্থ সেটা পর্যন্ত জানে না, এবং উনি স্যাটিসফাইড যে উনি যথেষ্ট ইসলাম সম্পর্কে জেনে আলহামদুলিল্লাহ পর্যন্ত হয়ে গেছে, যে উনি স্যাটিসফাইড যে উনি যথেষ্ট পড়ালেখা করে যথেষ্ট জেনে গেছেন, এখন ওনার মানে ওনার নিজের সেলফ স্যাটিসফ্যাকশন চলে আসছে। যে উনি, আমি একটু ইন্টারাপ্ট করি, আমি কথা বলছি, কথা বলছি ভাই, কথা বলছি, নিজেকে মিউট করেন, এক্সাইটেড হবেন না, আপনার এত ড্রামাটিক হওয়ার কোনো কারণ নেই ভাই, ডোন্ট বি সো ড্রামাটিক ভাই, নিজেকে মিউট করুন। আপনার এ কি মানে আপনি আবার নিজেকে আনমিউট করলে আপনাকে তো ব্যাকস্টেজে পাঠিয়ে দিব এবং আপনার সাথে তো কথা বলবো না। আমি মাতব্বর ভাইয়ের সাথে কথা বলছি, আলাপ করছি, আপনি শুনেন। মাতব্বর ভাই, উনি মানে ওনার সেলফ স্যাটিসফ্যাকশন চলে আসছে, ওনার ভিতর থেকে আলহামদুলিল্লাহ বের হয়ে আসছে, উনি ইসলাম সম্পর্কে জেনেছেন, পড়েছেন, অনেক অনেক ভালোই জেনেছেন নিশ্চয়ই, আমি আমরা সেটা নিয়ে সন্দেহ করছি না, কিন্তু উনি এত জেনেছেন যে উনি কোরআন শব্দটার অর্থটাই উনি বলতে পারছেন না। মাতব্বর ভাই, আপনি মানে একটু কল্পনা করেন তো ভাই, আমরা কি ভাই, আমাদের ভাই মানে আমাদের মানবজাতটা কোথায় আছে বলেন তো ভাই। এবং সেই উনি এতক্ষণ ধরে আমি দেখলাম মেসেজগুলো, উনি মোট 51টা মেসেজ দিয়েছেন এখানে, মানে অর্ধশত মেসেজ। সেখানে উনি দেখেন একের পর এক, লেম কোশ্চেন ব্রো, ভেরি লেম, ভেরি স্টুপিড কোশ্চেন, ডাজন্ট মেক এনি সেন্স, ব্রো স্টপ র্যাগিং, আসেন কথা বলি, ব্রো আই প্লিজ লিভ মাই লিটল ব্রাদার, লেটস টক, নো ডিবেট, সিম্পল কনভারসেশন, ব্রো প্লিজ অ্যাক্ট, প্লিজ অ্যাক্ট, এরপর বলতেছে ব্রো টক টু মি প্লিজ, লিভ দিস লিটল ব্রাদার। তারপরে এরকম অনেকক্ষণ ধরে বলতেছিল যে মানে ওইটাকে ছোট ভাই, এরে বাদ দিয়ে দেন, মানে বারবার বলতেছে যে এরে বাদ দিয়ে আমার সাথে দেন, আমাকে আজ বলতেছে ভয় ভালোই পাইছেন, একজনকে পেয়ে দুইজন এ অনেক র্যাগ দিচ্ছেন, আমাকে অ্যাড দেন ভাইয়া। এবং এরপরে এই ভাইয়ের সাথে এত প্যাচানোর মানে কি বুঝতেছি না। এরপরে উনি বলতেছে যে এটা কি পাতানো কনভারসেশন, আই মিন প্রিফিক্সড, ওয়েট ব্রো আমার সাথে কথা বলেন, এই ছোট ভাইকে এত বেজলেস কোয়েশ্চেন করছেন, এটা কি পাতানো কনভারসেশন, আই মিন প্রিফিক্সড। আসিফ ভাই, ওনার সাথে আমরা যে ডিসকাশন গুলো করছিলাম, উনি কোরআনের আয়াত মুখস্থ বলে দিচ্ছিলেন, মানে ইসলাম সম্পর্কে ওনার যে জ্ঞান নাই এটা কিন্তু একেবারেই বলা মুশকিল। জ্ঞান তো অবশ্যই আছে, হয়তো খুঁটিনাটি জ্ঞান নাই, সেটা আসলে সত্যি বলতে স্বয়ং মুহাম্মাদেরও ছিল না, স্বয়ং মুহাম্মাদও নিজে নিজেই এত সব কোরআন পুরো কোরআন মুখস্থ স্বয়ং মুহাম্মাদও রাখতে পারেনি, অনেকেই সুরা পড়তে ভুল করছে সাহাবিদের মধ্যেও। তারপরে হচ্ছে মানে এক কথা, ইসলামের সমস্ত বিষয় নিয়ে একটা মানুষের পক্ষে জ্ঞান রাখা সম্ভব না, এটা আসলে যারা সত্যি সত্যি কোরআন হাদিস তাফসির সিরাত এগুলো যারা পড়ছে জিন্দগিতে কোনোদিন, সরকারের কিতাব পড়ছে জিন্দগিতে কোনোদিন, ওরা বুঝবে, হাজার হাজার লাখ লাখ পৃষ্ঠার বই এক একটা, তারা বুঝবে যে আসলেই সম্ভব কিনা, তারা বুঝবে যে একটা খুঁটিনাটি এগুলো জানা সম্ভব কিনা। তো সুতরাং কিছু কিছু ভুল জানবে, কিছু কিছু ঠিক জানবে, এটা স্বাভাবিক, কিন্তু অ্যাটলিস্ট কিছু না কিছু জানে, অন্তত আরবি বোঝে উনি, আরবি ভাষাটা বোঝে উনি, আরবি আমাদেরকে উনি মুখস্থ বলে দিচ্ছিলেন কোরআনের আয়াত, তাকে ইনি এতক্ষণ ধরে বলতেছে যে এটা কি পাতানো কনভারসেশন, বেজলেস কথাবার্তা, বেজলেস কোশ্চেন, কি লেম কোশ্চেন, হ্যাঁ এই ছোট ভাইয়ের বাদ দেন, এই ছোট ভাইয়ের সাথে কি কথা বলেন, আসে আমার সাথে কথা বলেন। আমরা দেখলাম সেই মুমিন ভাই আলহামদুলিল্লাহ বলতেছে ইসলাম সম্পর্কে, তার জ্ঞান নাকি আলহামদুলিল্লাহ পর্যায়ের, স্যাটিসফাইড পর্যায়ের, আর উনি কোরআন শব্দের অর্থই জানেন না। আসিফ ভাই, আর কি ভাই, এভাবে এভাবে শুরুর একটা ছোট একটা বলে এমনি বোল্ড আউট হয়ে মানে মানে স্ট্যাম্প স্টোম শুদ্ধা, মানে মাথার টুপি টুপি শুদ্ধ উড়া যাবে, এইটা ভাই অন্তত আমি একটু এতটা আশা করিনি ভাই, একেবারে যে একেবারে নাঙ্গা হয়ে যাবে একদম, মানে একটা ছোট বল মেরে দেখলাম যে না বলো না, মার্বেল মেরে দেখছি আমি, আমি তো বোলিংও করিনি, এখন এখন বোলিং শুরুই করিনি, ফার্স্ট বল তো হবে পরে, ফার্স্ট বল আমি আটকাতে যাচ্ছিলাম, আমি তো আরেকটু আপনাকে আটকাই দিলাম যে আসিফ ভাই এটা কেমন কোশ্চেন করেন, উনি এতক্ষণ ধরে এতগুলো অর্ধশত মেসেজ দিয়েছে, আপনি তারা জিজ্ঞেস করতেছেন কোরআনের মানে কি, আমি তো ভাবতেছিলাম যে মানে কি কোশ্চেন করতেছেন এটা, মানে আমি তো মানে যে ভাবটা যে ধরেন সুনীল গাভাস্কার বা ব্রায়ান লারা ক্রিজে আসতেছে, মানে ক্রিজে আসার সময় যে সাউন্ড টাউন আশপাশ থেকে যে বিশাল জনতার হাততালি, ওয়াও ফ্যান্টাস্টিক ক্রিকেটার, মানে মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার এখন ক্রিজে আসছে, ভাই আপনি তো সব কথা বলে যাচ্ছেন, হ্যাঁ ভাই আমরা সব কথা বলে দিচ্ছেন না, আমরা সব কথা বলেন, তাহলে আর তো নিজেকে মিউট রাখ, হ্যাঁ আপনাকে মিউট করে দেওয়া হচ্ছে, মানে উনি যেই ভাবটা নিয়ে যেন ক্রিজে আসছিলেন, মনে হচ্ছিল যে এইবার তো মানে 400 রান তো করবেই, 400 রান তো মিনিমাম করবে, 500 রানও করতে পারে, 600 রানও তো হইতেই পারে, রেকর্ড টেকর্ড তো সব থরথর, সব রেকর্ডের অধিকারী লোকজন সব থরথরে কাঁপতেছে যে আজকে তো সব রেকর্ড ভেঙে যাবে, আজকে তো সেই দিন চলে আসছে, কিন্তু ওনাকে আমি এখনো বোলিং শুরু করি নাই, একটা ছোট মার্বেল ফিক্কা মারছি যে দেখি মার্বেলটা সে ধরতে পারে নাকি, মার্বেল ফিক্কা মারার সাথে সাথে তার জামা কাপড় শুদ্ধা উধাও হয়ে গেছে, স্ট্যাম্প স্টম্প উড়া গেছে, মাথা টুপি উড়া গেছে, ব্যাট শুদ্ধা ফালা সে দৌড় দিছে,
মানে ভাই এইভাবে আমাদেরকে এইভাবে অপমান করাটা কি উচিত হচ্ছে ভাই? মাতব্বর ভাই, আমি ভাই অপমানিত বোধ করছি। অবশ্যই এনার সাথে যদি আমরা ডিসকাশনটা চালাই ভাই, আমি আমি কিন্তু বিদায় নিবো আসিফ ভাই, মানে সম্ভব না, মানে সিরিয়াসলি ওনারা ওনাদেরই ধরে কিছু কথা বলতে পারি ভাই, কিছু আজ করতে পারি আপনাদেরকে? না ভাই, না ভাই, আপনি কিচ্ছু আস করতে পারেন না ভাই, আপনি আগে একটু ধৈর্য ধরে আমাদের কথা শুনেন। এতক্ষণ আমরা আপনার মেসেজ গুলো প্রত্যেকটা দেখছি ধৈর্য ধরে, এখন আপনি আমাদের ধৈর্য ধরে প্রত্যেকটা কথা শুনবেন, কারণ আপনি আমাদেরকে মানে সিরিয়াসলি মানে আমরা আমরা নিজেরাই নিজেদেরকে এতটা পরিমাণ অপমানিত করলাম। আমরা ভাবলাম যে একটা একটা মুসলিম হয়ে আর একটা মুসলিমকে বলতেছে ছোট ভাই কিছু জানে নাই, সেই মানে তারে তারে মূর্খর পর্যায়ে ফেলাই দিছে ভাই। কোথায় ওনারা ওনাদেরকে অন্তত সম্মান করবে যে হ্যাঁ ঠিক আছে উনি হয়তো আমার চাইতে একটু কম জানে। ধরে নিলাম যে সত্যি সত্যি মোহাম্মদ মির্জা সাদিদ ভাই উনি অনেক জানেন, আর যিনি হচ্ছে আগের গেস্ট ছিলেন উনি অনেক কম জানেন, আমি ধরে নিলাম এরকম হতেই পারে, ওকে মানুষের জ্ঞান তো সবার সমান হয় না, হতেই পারে। তো সেই জন্য এইভাবে বলবে যে এইটার সাথে বেসলেস কথাবার্তা, এই সেই পাতানো কথাবার্তা চলতেছে, হ্যাঁ এই সেই আমার সাথে অ্যাড করেন, এই সেই মানে অস্থির কারবার করে দিছে। সেই জায়গায় যদি আমরা দেখি যে আগের জন যিনি এতক্ষণ কথা বলছেন তার ধারে কাছেও নাই ওনার অবস্থা, ইনফ্যাক্ট প্রথম যে কোয়েশ্চেনটা, ইনফ্যাক্ট যে কোয়েশ্চেনটা মানে কি বলবো ওনার জানাটা অবশ্য কর্তব্য ছিল একজন মুসলিম হিসেবে, সেটা উনি না জেনে উনি আমাদেরকে শিখাই দিচ্ছে, আমাদেরকে পরামর্শ দিচ্ছেন কাকে অ্যাড করবো কাকে অ্যাড করবো না, কার সাথে ডিসকাশন চালাবো কার সাথে চালাবো না। আচ্ছা ভাই এনার সাথে কথা বলা তো মানে আমি অন্তত কোনো কারণ দেখতেছি না, আপনি কি বলেন? আমিও কোনো কারণ দেখছি না ভাই, খুবই দুঃখজনক যে আমাদের আমাদের কাদের কাদের সাথে কথা বলতে হয়, কোথায় কোথায় ফাইসা যাই আমরা, যে এটা খুবই দুঃখজনক। কিন্তু তারপরে মাতব্বর ভাই আমি চাই যেন উনি কিছুক্ষণ কথা বলতে পারেন, অন্তত ওনার পয়েন্টটা যেন উনি আমাদের সামনে উপস্থাপন করতে পারেন। এটা আমি আপনার কাছে একটা স্বনির্বন্ধ অনুরোধ জানালাম যে আপনিও থাকেন, আমরা দুজন ওনার কথা একটু শুনি নাকি ভাই? আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমির ভাই এবার আপনি আনমিউট করে বলতে পারেন আপনার কথা। আলহামদুলিল্লাহ, আবারও আপনি মানে আমি ভাবছিলাম যে আপনারা আমাকে কথাই বলতে দিবেন না, বাট তারপরেও আলহামদুলিল্লাহ যে হ্যাঁ আপনারা কথা বলতে দিচ্ছেন, থ্যাংক ইউ। ব্যাপার হচ্ছে যে আপনারা আসলে এত ড্রামাটিক, আমি কিন্তু ওই ভাইয়াকে ছোট করি নাই, ওই ভাইয়াকে আমি যা যা বলছি যে আপনারা আসলে যত স্মার্টলি আসলে উনাকে হ্যান্ডেল করতেছেন, মানে জিনিসগুলো নিয়ে এত প্যাঁচাচ্ছিলেন, মানে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে উনি একটা কথা বলতেছে, মোরওভার উনি বলছে যে উনি আসলে কোনো মাদ্রাসার স্টুডেন্ট না, অথবা কোনো শিক্ষকও না, অথবা ওখানে পড়াশোনা করে নাই। তারপরেও আলহামদুলিল্লাহ হ্যাঁ সে বলছে। আপনাদের জন্য আমি একটা কথা বলবো যে আপনারা খুব লিটারাল বুঝছেন, আপনারা মানে বার্ডস আই ভিউটা আপনাদের আসলে টোটালি মনে হয় আমার কাছে মনে হচ্ছে কাজ করে না, আপনারা খুব লিটারালি জিনিসগুলো শেষ করি, আমি শেষ করি না, আমি শেষ করি না, না না আমি শেষ করি, আপনাকে ব্যাকস্টেজে পাঠালাম, যখন আপনাকে থামতে বলা হবে তখন আপনি থামবেন, বেয়াদবি করবেন না, আপনি আমাদের লাইভে এসে যুক্ত হয়েছেন, এখানে বেশি পাকনামি বা বেশি বেয়াদবি করার চেষ্টা করবেন না, ঠিক আছে? যেটা হচ্ছে যে আমরা কি আমরা কোনটা লিটারেলি নিচ্ছি, কোনটা হচ্ছে আমরা ভাবগতভাবে নিচ্ছি, সেটা বোঝার জন্য যতটুকু জ্ঞান থাকা দরকার। আপনি তো ভাই কোরআন শব্দের মানে জানেন না, মানে আপনার কি পাছায় কাপড় আছে যে আপনি আমাদেরকে জিজ্ঞাসা করছেন, আমাদেরকে জাজ করতে বসছেন যে আমরা কোনটাকে আক্ষরিকভাবে নিচ্ছি কোনটাকে ভাবগতভাবে নিচ্ছি? আপনার কি সেই যোগ্যতা আছে যা যে কোরআন শব্দটার অর্থ জানে না? মানে সিরিয়াসলি ভাই, মানে ফাইজদামির তাকে সীমা আছে তাই না? মাতব্বর ভাই কি বলবো বলেন তো। এক্স্যাক্টলি, মানে উনি নিজেই যেখানে উনি এই অবস্থা এবং উনি উনি তাতে আবার উনি স্যাটিসফাইড, আমি এই জিনিসটা একটু অবাক লাগলো আসিফ ভাই যে উনি কোরআন শব্দটার অর্থ জানেন না অথচ উনি স্যাটিসফাইড, ইসলাম সম্পর্কে উনি অনেক কিছু জানছেন, এটা কেমনে সম্ভব হলো ভাই? ভাই আমি নিশ্চিত যে ওনাকে যদি আমি এরপরে 10টা প্রশ্ন করতাম তিনি 11টা ভুল উত্তর দিতেন, আমি এটা এই বিষয়ে আপনাকে গ্যারান্টি দিতে পারি, 10টা প্রশ্ন করতাম 11টা ভুল উত্তর দিতেন। এক্স্যাক্টলি সেরকম তো অবস্থা দেখতেছি, অথচ সে পুরো কনফিডেন্সের সাথে ভাই, এই কনফিডেন্সটা যদি থাকতো আহারে, কনফিডেন্সের সাথে উনি এসে ই করে দিচ্ছেন, উনি বলে দিচ্ছেন যে মাতব্বর ভাই বুদ্ধি কম থাকলে না কনফিডেন্সটা বেড়ে যায়, এটা কিন্তু মানে সত্য কথা যে যত আপনি যত মূর্খ হবেন আপনার কনফিডেন্স লেভেল থাকবে সবচেয়ে বেশি। এই যে আমি একটা গল্প ছোটবেলা পড়তাম, এই যে একজন একটা গ্রামের নাপিত করতো কি মানুষের ফোড়া কেটে দিত বুঝছেন তো, এখন যারই ফোড়া হয়তো সে সেখানে আসতে সে আন্দাগন্ধে পাঁচ পাঁচ করে কেটে কেটে ফোড়া কেটে দিত। এখন ওই এলাকায় একজন ডাক্তার এসছেন, মানে অভিজ্ঞ ডাক্তার এসছেন, তিনিও ফোড়া কাটেন, তিনিও ইয়া করেন, কিন্তু তিনি কি করেন, তিনি প্রথমে হচ্ছে গিয়ে মানে ডায়াগনোসিস করতে দেন ওই জিনিসটাকে, অনেক ধরনের টেস্ট দেন, অনেক টেস্ট করার পরে কয়েক একটা ওষুধ দেন, ওষুধ দিয়ে দেখেন যে সেটা ঠিক হচ্ছে কিনা, তারপরে যদি ঠিক না হয় তাহলে তিনি যেটা করেন অপারেশন করেন, অপারেশন করে জিনিসটা ইয়া করেন, রিমুভ করেন। অপারেশন করার সময় তার অনেক অনেক কিছু মেনটেন করতে হয়, হাত পরিষ্কার করতে হয় মানে অ্যান্টিসেপ্টিক দিয়ে হাত, তারপরে মানে ওই বিছানা পরিষ্কার করতে হয়, ছুরিটা পরিষ্কার করতে হয়, অনেক হ্যাপা বুঝছেন, এবং একজন নার্স রাখতে হয় যে নার্সটা তাকে ছুরিটা এগিয়ে দিবে, লাইটিং রাখতে হয়, নানা ধরনের হ্যাপা। কিন্তু ওই যে নাপিত, সে নাপিত চোখ বুঝে পাঁচ করে টান মারে ফোড়া কেটে যায় বুঝছেন। এখন মানে ওই নাপিত হচ্ছে গিয়ে হাইলি কনফিডেন্ট যে সে মানে সবকিছু ঠিক করে ফেলতে পারে, আর ওই ডাক্তার কিন্তু এত কনফিডেন্স নাই তার, মানে আসলেও তাই, সে সুন্দর মতো যা ফোড়া হয়েছে তার ডাক দিবে, দিয়ে তার কুটটা বের করে পোচ মেরে দিবে, ব্যাস শেষ।
কোনো অ্যান্টিসেপ্টিকের দরকার নেই, কোনো কিছু ছুরিটা মানে ওইটা দিয়ে সে এইমাত্র একজন একজনের বাল ছাড়ছে, সেটা কিন্তু তার কোনো ইয়া নেই, কোনো চিন্তা নাই এইখানে কি আছে না আছে, বাজ করে টান মেরে দিচ্ছে। এখন আপনি চিন্তা করেন মানে এই কনফিডেন্স লেভেল দেখলে আমি বুঝি যার যত কনফিডেন্স আর তার মূর্খতা তত বেশি। ঠিক তাই, খালি কোন শিবাজি বেশি একজন বলছেন আসলে, তাই বেশি বাজায় দিয়ে আমাদেরকে স্যামসাংয়ে দিয়ে গেলেন। মাত্র ভাই তাহলে আমরা লাইভটা শেষের দিকে নিয়ে যাই নাকি? হ্যাঁ তাহলে আজকের মতো বিদায় নিই নাকি আমরা? হ্যাঁ আমাদের অনেক দর্শক এখনো দেখছেন কিন্তু আমরা আজকে শেষ করে দিতে চাচ্ছি। মাতবর ভাই আপনি যদি আরো কিছুক্ষণ করতে চাইতে চাইলে করতে পারতেন, কিন্তু আমি তাহলে শেষ, আমি তাহলে বিদায় নিব আর কি। না 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 আজকে আমরা আজকের মতো এখানেই বিদায় নিই, আমি বিদায় নিই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা যারা আজকে যুক্ত হতে পারেননি তাদেরকে আমি খুবই তাদের জন্য দুঃখ প্রকাশ করছি যে আপনারা যে শেষের দিনে যুক্ত হয়েছিলেন তিনি চলে গেছেন, তিনি চলে যাওয়ার কারণে তো অনেকে আর যুক্ত করা গেল না। উনি যদি আরো কিছু বলতে চাইতেন আরেকবার সুযোগ দিতাম আমি, কিন্তু উনি চলে গেছেন। কিন্তু মানে এত বেশি পাকনামি করেন না ভাই, হ্যাঁ আপনাদের থেকে অনেক বড় বড় পাকনা আমরা মানে সকালে খাই মানে দুপুরের মধ্যেই এটা ফেলায় মানে কর্মটা ফেলে দিই ভাই, এত পাকনামি এখানে এসে করেন না। আপনাদের থেকে অনেক বড় বড় পাকনা আমরা মানে ভাজি করে খেয়ে ফেলি, কি বলেন ভাই? মানে পাকনামি কোথায় করতে আসতে হয়, কোথায় করা যায় এটু অন্তত জ্ঞান রাখেন, এই জায়গায় পাকনামি করতে আসলে সমস্যা আছে। তো আজকে আমরা এই লাইভটা এখানে শেষ করছি, যারা হচ্ছে বেশি পাকনা আছেন অবশ্যই আসবেন, আসার পরে পাকনামি করলে তো ধলাই খাবেন নানাভাবে, আমি আমরা দেখবো আপনি কি কতটুকু কি। তো ভদ্রভাবে এসে কথা বললেন, কমেন্ট করলেন, তাহলে আপনাদের সাথে তো আমরা সেই ব্যবহারটা করবো না, কারণ এর আগেও যারা যুক্ত হয়েছে তাদের সাথে তো সেইভাবে কথা বলি নেই, আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন তাদের সাথে যথেষ্ট সময় নিয়ে যথেষ্ট অনেক আলোচনা হয়েছে। তো এইভাবে কইলেন তাহলে আপনাদের সাথে আমরা সেই ইয়াটা করবো না, মানে সারা সেই আক্রমণটা করবো না, তাহলে ঠিক আছে। তো যাই হোক আপনাদেরকে ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানে। মাতো ভাই ওই ব্যক্তি আবার এসেছেন, ওনাকে কি যুক্ত করবেন? করবো দর্শক কিন্তু 150 কমে গেছে, এই যে আমি যে যখনই বলেছি যে আজকে শেষ করে দেব দর্শক 150 কমে গেছে ওনাকে। আচ্ছা ঠিক আছে করি নাকি? করতে পারেন, অথবা আপনি এটাও করতে পারেন যে তাকে যদি বলেন যে মানে উনি উনি আলোচনা করার মতো একটা মুড নিয়ে একটা প্রিপারেশন নিয়ে পরের দিন যদি আমাদের সাথে যুক্ত হন। আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে যুক্ত করে বলে দিচ্ছি, মোহাম্মদ মির্জা সাদিক ভাই শুনুন ভাই, আমাকে আমাকে ইয়ে দিন না, আমি একটু কথা বলি। আপনারা তো কথা বলছেন তো, তাই না? আপনারা তো কথা বলছেন, অনেক কথাই তো বলছেন, আবার যখন পারতেছেন না তখন আবার বেরো করে দিবেন। আপনি তো পারছেন না ভাই, আপনার সাথে পারছেন না ভাই, ওয়াও আপনি আমাদেরকে যেভাবে আমাদেরকে রাস্তানাবুদ করে দিলেন ভাই, আমি তো দুঃখে আমি তো কষ্টে আজকে ভাই, আজকে থেকে আর লাইভ করবো না মাতবর ভাই, আমি তো আজকে পরাজিত। চিন্তা করেন যে কোরআনের মানে জানে না, কোরআন শব্দের মানে জানে না, উনি আমাদেরকে যেভাবে আমাদের মুখ আটকে দিয়েছেন, আমাদের দাঁত ভাঙা জবাব দিয়ে দিয়েছেন, আমি কই যাবো এখন, এই লজ্জা কোথায় লুকাবো ভাই? উনি কথা বোধহয় মনে হয় না কিছু শুনবেন আসিফ ভাই, উনি আসলে মনে হয় বলতেই আসছেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন, বলে দিয়ে চলে যাবেন, এর জন্যই বোধহয় উনি আসছেন। চিন্তা করেন এই কনফিডেন্সটা কত তার, আমাকে পারেন না দেখে আমার মুখ বন্ধ করে দিয়েছেন, আপনার পারছেন না দেখে আমার মুখ বন্ধ করে দিচ্ছেন, মানে কি কনফিডেন্স দেখেন? কোরআন মানে জানেন আসে আসছে আমাদের সাথে কথা বলতে। আজকে আজকে তাহলে থাক ওই মুমিন ভাই, যেহেতু শুনছেন হয়তো তার মানে উনি নিশ্চয়ই আমাদের কথা শুনছেন, আমরা অনুরোধ করবো যে আরেকদিন আসবেন এবং আলোচনা করার মুড নিয়ে আসবেন, এই যে এরকম হারাই দিছি পালাই দিছি এই টাইপের চিন্তাভাবনা নিয়ে আসেন না যে আপনার সাথে আলোচনায় পারতেছে না। হ্যাঁ ধরে নিয়েন তাইলে যে হ্যাঁ আপনার সাথে আলোচনায় পারে নাই, হেরে গেছি আমরা, ধরে নিয়েন, তো আসারই দরকার নেই, কিন্তু যদি আসেন তাহলে এইটা ধরে নিয়েন যে ভাই আলোচনাটা চালাবেন। ঠিক আছে মাতবর ভাই, আমি তাও ভেবেছিলাম ওনাকে আরেকটু সুযোগ দিবো, আরেকটু কথা শুনবো ওনার, কিন্তু এখন তো মনে হচ্ছে যে উনি কথা বলতে আসলে আসে নাই, জিততে এসছেন, কিন্তু এখানে জিততে আসলে তো এই অবস্থা হয় ভাই, মানে খুব খারাপ অবস্থা হলো আপনার। ঠিক আছে পরে তালগাছটা আপনাকে দেওয়া হলো, এই নিন তালগাছ আপনি নিয়ে, এটা কোথায় আপনি আপনার কোন শরীরের কোন অংশে ঢুকাবেন সেটা আমরা জানি না, আপনি নিজেরটা নিজের তালগাছ নিজের শরীরের কোথায় কোথায় ঢুকাতে চান, ঢুকাতে ইচ্ছুক সেখানে ঢুকাতে পারেন, অথবা মেসওয়াক করতে পারেন এই তালগাছগুলো দিয়ে, সেটাও হতে পারে। যাই হোক মাতবর ভাই, আমি তাহলে আমরা তাহলে লাইভটা শেষ করে দিই নাকি? আপনি শেষ করলে? হ্যাঁ আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, আজকে যারা যুক্ত হতে পারলেন না তারা দয়া করে আমাদেরকে দরকার হলে ইমেল করবেন যে এরকম একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সবার সামনে, কিন্তু হয়তো প্যাকেজে ওয়েট করতে করতে হয়তো সময়টা চলে গেছে, আপনারা জানিয়ে তাহলে আমরা মনে রাখবো নামটা, তাহলে পরের দিন আমরা চেষ্টা করবো আপনাদেরকে একটা। আচ্ছা সবাইকে শুভরাত্রি তাহলে, ভালো থাকবেন, আজকের জন্য শেষ, আজকের লাইভটা শেষ, আর সবাই সবাইকে শুভকামনা রইল সবার জন্য, গুড নাইট।